ঢাকার একটি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে তরুণ চিত্রশিল্পী ফাহিম চৌধুরীর একক প্রদর্শনী অবয়ব। প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রশিল্পীর বাছাইকৃত 16টি চিত্রকর্ম। ছবিগুলোতে রং তুলির বদলে কাঠ, কয়লা আর পেন্সিলের ব্যবহার করা হয়েছে। প্রদর্শিত ছবি চিত্রগুলো যেন অভিব্যক্তি রূপায়ণের চেয়ে নতুন করে একজন মানুষের মনস্তাত্ত্বিক পরিচয় খোঁজার চেষ্টাই মুখ্য উদ্দেশ্য। আমাদের সেই প্রদর্শনীর কিছু সংকলিত অংশ আছে যা আপনাদের দেখাতে চাই। কাঠ, কয়লা ও পেন্সিলে একগুচ্ছ নারীর মুখ এঁকেছেন তরুণ চিত্রকর ফাহিম চৌধুরী। নানান ছবি, নানান বর্ণ, কিন্তু সবগুলো ছবি সাদা কালো। মুখগুলো বিষণ্ন, বিমর্ষ ও শান্ত। নানান ধরনের ছবি নিয়ে ভিন্নমাত্রিক এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকাতে লালমাটি আর শূন্য স্টুডিওতে। চলছে ফাহিম চৌধুরীর একক চিত্র প্রদর্শনী অবয়ব। এখানে হচ্ছে আমার সবগুলা ছবির সাবজেক্ট হচ্ছে নারী। আসলে প্রকৃতিকে আমি ভালোবাসি এবং প্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো, যেমন হচ্ছে মাঝে মধ্যে খুব শান্ত, খুব সৌম্য বা খুব মাঝে মধ্যে খুব গভীর, ওই জিনিসগুলো আমি আসলে নারীর এক্সপ্রেশনে খুব বেশি খুঁজে পাই, যার কারণে হচ্ছে আমার নারী মডেল নিয়ে করা। জল রং, অ্যাক্রেলিকে আঁকা তরুণ এই নবীন শিল্পী পড়াশোনা করেছেন ছাপচিত্র নিয়ে। নানা বর্ণের, নানান ধরনের চিত্রকর্ম নিয়ে আয়োজন করেছেন প্রথম চিত্র প্রদর্শনী। ভিন্ন মাত্রায় জীবনের নানান অনুষঙ্গ, নানান ধর্ম, নানান বর্ণ, নানান রঙকে চিত্রকর্মের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছেন চিত্রশিল্পী ফাহিম চৌধুরী। মানে বর্তমানে যে ধরনের আমাদের বাংলাদেশে যে আর্ট প্র্যাকটিস হচ্ছে, সেই আর্ট প্র্যাকটিসের মধ্যে এই ফাহিমের যে কাজগুলো দেখলাম, সাদা কালোতে চারকোলে করা এবং খুবই চমৎকার ও জাস্ট একেবারেই নবীন, কিন্তু কাজের মধ্যে অনেক মুনশিয়ানা আছে, যে একেবারে সূক্ষ্মতিসূক্ষ্ম যে ড্রয়িংয়ের ব্যবহার এবং চারকোলে এই যে হ্যান্ডেল করা লাইট অ্যান্ড শেড, তারপরে এই যে কাপড়ের যে ফোল্ড করা, একটু আমাদের যে বাঙালি ঘরানার যে ক্যারেক্টারটা, যে হয়তো চুল বেনি করা, ফিতে দেওয়া, আমরা যেন 60s চলে যাচ্ছি, 60s দশকের বা 70s দশকের যে আমরা যে ধরনের আমাদের রমণীদের, নারীদের যে ধরনের ভূষণ ছিল, ঠিক সেরকম একটা ফ্লেভার আমরা পাচ্ছি কাজের মধ্যে। ওনার যে লাইট, তারপর ডার্কের যে ব্যাপারটা, তারপর পেন্সিলের মধ্যে যিনি যে গোল্ডেন টোন, কাপড়ের মধ্যে গোল্ডেন কালার যে বিষয়টা পেন্সিলের টোন দিয়ে নিয়ে আসেন, খুবই মজার ছিল। বিষণ্নতাকে নানান অবয়বে দেখতে চাইলে ঘুরে আসতে পারেন এই চিত্রকর্ম প্রদর্শনী থেকে।